নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে তৈরি নতুন ধরনের হেলদি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এই স্যান্ডউইচ খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। তাহলে আসুন বানানো শুরু করি। প্রথমে আমি দুটো ডিম নিয়ে নেব। এবার এই ডিম দুটোকে একটা বাটির মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার মতো। 3-4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নেব ডিমগুলোকে। এবার এই ডিমগুলো দেখবেন সুন্দরভাবে জমে যাবে। এবার এইগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এর ওপর একটু জল দিয়ে দিলাম, নর্মাল জল। যেমন আমরা ডিম সেদ্ধর খোসাটা ছাড়িয়ে নিই, ঠিক একইভাবে আমি এই ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখবেন খুব সহজেই এর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে আর ডিমটা দেখবেন ঠিক এইরকম জমে যাবে। দেখতেই পেলেন কত সহজেই ডিমের খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন ডিমটা দেখতে কত সুন্দর লাগছে। এই একইভাবে আমি আরেকটা ডিমের খোসাকেও ছাড়িয়ে নেব। আমি এখানে দুটো স্যান্ডউইচ বানিয়ে দেখাবো, তাই এখানে আমি দুটো ডিমের ব্যবহার করছি। যদি আপনারা এর থেকে বেশি স্যান্ডউইচ বানাতে চান তাহলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো দেখুন আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ডিমগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার এই ডিমগুলোকে আমি একটু কেটে নেব ছুরির সাহায্যে। ছুরিতে একটু চাপ দিতেই দেখবেন খুব সহজেই ডিমগুলোকে কাটা যাবে এইভাবে। তো দেখুন আমি গোল গোল করে ডিমগুলোকে কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই একইভাবে আমি দুটো ডিমকেই কেটে নেব। তো দেখুন এর ভেতরের কুসুমটা কত সুন্দর জমে গেছে, তার ফলে এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই একইভাবে আমি দেখুন দুটো ডিমকেই কেটে নিয়েছি। যেহেতু ডিমটা জমে আছে তাই কাটার সাথে সাথে এইগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু গলে যাবে। তাই ওভেনে দেখুন আমি একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম গরম হতে। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে। গরম তাওয়াতে ডিমগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন ডিমগুলো গলতে শুরু করবে, তাই খুন্তির সাহায্যে এইভাবে একটু করে ছাড়িয়ে নিতে হবে যাতে সবগুলো একসাথে লেগে না যায়। তো দেখুন আমি খুন্তির সাহায্যে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি একটু। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই ডিমগুলোকে ভাজার সময় আমি এর মধ্যে কোনো নুন বা অন্য কিছু দিইনি, তবে আপনারা চাইলে এর ওপরে একটু করে নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তো দেখুন ছোট্ট ছোট্ট ডিমের অমলেট আমার একদম রেডি হয়ে গেছে। এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে 4টে ব্রাউন ব্রেড নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেডের ব্যবহার করছি স্যান্ডউইচ বানানোর জন্য, তবে আপনারা চাইলে নর্মাল যে ব্রেডটা পাওয়া যায় সেটারও ব্যবহার করতে পারেন। এবার এই ব্রেডগুলোকে আমি তাওয়ার মধ্যে একটু সেকে নেব স্যান্ডউইচ বানানোর আগে। আমি এই ব্রেডগুলোকে নর্মাল তাওয়ার মধ্যে এইভাবে সেকে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটু বাটার দিয়েও এই ব্রেডগুলোকে সেকে নিতে পারেন এইভাবে। তো দেখুন ব্রেডের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ব্রেডগুলোকে প্লেটে তুলে নেওয়ার পর দুটোর মধ্যে আমি বাটার লাগিয়ে দেব এইভাবে। তো দেখুন দুটো ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে দিয়েছি আর বাকি দুটো ব্রেডের মধ্যে আমি টমেটো কেচাপ লাগিয়ে দেব। স্যান্ডউইচ বানানোর সময় ব্রেডের মধ্যে যদি এইরকম একটু বাটার আর কেচাপ লাগিয়ে দেওয়া হয় তাহলে স্যান্ডউইচের টেস্টটা ভীষণই ভালো আসে। তো দেখুন বাকি দুটো ব্রেডের মধ্যে আমি টমেটো কেচাপটা লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি 2 চামচ শসা কুচি আর নিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচ টমেটো কুচি। এবার এর মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতো মেয়োনিজ দিয়ে দিলাম, এটা ভেজ মেয়োনিজ। এবার এই টমেটো পেঁয়াজ আর শসাটাকে এই মেয়োনিজের সাথে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন স্যালাডটাকে আমি মেয়োনিজের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ব্রেডের মধ্যে স্প্রেড করে এইভাবে দিয়ে দেব। তো দেখুন মেয়োনিজ মেশানো স্যালাডটাকে আমি ব্রেডের মধ্যে এইভাবে স্প্রেড করে দিয়ে দিলাম। এবার আমি এর উপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলোকে এর উপরে দেওয়ার পর আমি এর উপর ছড়িয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা করে চিজের স্লাইস। চিজের স্লাইসগুলোকে দেওয়ার পর কেচাপ লাগানো ব্রেডের স্লাইসগুলোকে আমি এর ওপর দিয়ে দেব। এবার দেখতে ভালো লাগবে বলে এর ওপরে আমি মেয়োনিজ দিয়ে এইভাবে একটু করে স্মাইলি বানিয়ে দেব। স্যান্ডউইচের ওপরে এইভাবে যদি কেচাপ বা মেয়োনিজ দিয়ে একটু সাজিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে আর দেখতেও খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, ডিম দিয়ে তৈরি হেলদি এবং টেস্টি আমার স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন।
তো আমার আজকের এই ডিম দিয়ে তৈরি হেলদি এবং টেস্টি স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এইরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।